আজকে আমরা এসেছি কলকাতার মোস্ট লাক্সারিয়াস মুভি থিয়েটারে মুভি দেখার জন্য। আর আমাদের পূজো শপিং এখনো স্টার্ট হয়নি, আর আজকে থেকে আমরা পূজো শপিং স্টার্ট করব। তো ইনার যে কখন কি হয়, এখন স্টারবাকে আসার পর বলছি আমি স্টারবাকের কফি খাবো না, স্টারবাকের কফি খেতে আমার ইচ্ছে করছে না, আমি সিসিজির কফি খাবো। এখন বাজে হচ্ছে 11:25, আমাদের আজকে মুভি শো হচ্ছে কটা থেকে 11:15, তো অলরেডি আমরা 10 মিনিট লেট হয়ে গেছি। আর এই 10 মিনিট লেট করে আমরা মুভি দেখতে আসলে যে কোনো হলেই আসি না কেন, লেট তো হবেই, আর যতই সকালে যতই রাত্রি বেরোই লেট আমাদের হবেই। আর যেটা আমি বলতে যাচ্ছি, আজকে আমরা এসেছি হচ্ছে ফাইনালি জওয়ান মুভি দেখতে, মানে রিলিজ হয়েছে আই থিঙ্ক 10-15 দিন তো হয়েই গেছে, তো ফাইনালি আমরা প্ল্যানিং করেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, সেখানে এসে 15 দিন পরে আসছি। বাট যখন আমরা টিকিট কাটবো বলে ভেবেছি, আই মিন মেবি বৃহস্পতিবার লঞ্চ হয়েছিল, আমরা সোম মঙ্গলবারই টিকিট কাটবো বলে দেখতে গিয়ে দেখি অল গুড। তো তারপরে যখনই আমরা টিকিট কাটার ট্রাই করেছি তখনই দেখেছি বেশিরভাগ জিনিসগুলোই অল বুকড হয়ে গেছে, তো এই রকম চাপ দেখতে হবে সেগুলো আমরা কাটি না, আমরা একমাত্র ট্রাই করি সবসময় পিছনের কর্নারের দিকটা, তো তাহলে আমরা মুভিও মন দিয়ে দেখতে পারি, সাথে আমাদের ব্লগিংটাও হয়ে যায়, কোনো ডিস্টার্বেন্স থাকে না, তো সব কিছু মিলিয়ে তো সেই সিটগুলো তো আমরা ফাঁকা পাচ্ছিলাম না। তো ফাইনালি আজকে বেঁচে, আর আমাদের আজকে এত কথা বলার এখন টাইমই নেই, কারণ অলরেডি আমরা 5 মিনিট লেট। বাট আমি ওকে বলেছি চাপ নিও না, কারণ আইনক্স প্রথমেই যতক্ষণে অ্যাড দেয় ততক্ষণে আমাদের মুভি শুরু হয়ে পারবে না, কারণ আমরা 15 মিনিট লেটে গেলেও এটা তো মানিয়ে নেওয়া যায়। আর আজকে আমাদের মুভি দেখার মেন অ্যাট্রাকশন হলো, আজকে আমরা এসেছি কলকাতার মোস্ট লাক্সারিয়াস মুভি থিয়েটারে মুভি দেখার জন্য। ইনসেগনিয়াতে মুভি দেখবো, আইনক্সের ইনসেগনিয়াতে। আমাদের উচিত আরও আধা ঘন্টা আগে আসা, মানে এত এক্সপেন্সিভ টিকিট, তো সেখানে আমরা 10 মিনিট লেগে যাচ্ছি আর তুমি এখনো ব্লগিং করে যাচ্ছ। না না না, আগে আমি একটু বলেনি, কারণ এবার মুভি শুরু হয়ে যাবে তখন আমি কথা বলতে পারবো না। তারপর যখন আমি ভীষণ এক্সাইটেড, মানে ইনসেগনিয়া তো কোনোদিন যাইনি, তো ফার্স্ট টাইম যাবো, তো ভীষণ এক্সাইটেড। আমরা অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে ইনসেগনিয়াতে যাবো, বাট এটা টিকিটই অ্যাভেলেবেল থাকে না, আমি জানি না যে কোনো কিছু দাম বেশি হলে সেটা কেন তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আমরা যখনই চেক করি তখনই বুক। ইভেন এই সকালেরটাই আজকে আমরা ফাঁকা পেয়েছি, এর পরের যে ইনসেগনিয়ার এই শোগুলো আছে সেগুলো সব বুক। আর আমরা প্ল্যানিং করেছিলাম কি, জওয়ান দেখতে যখন আমাদের ডিলে হয়েছে তো দেখবো, তো ইনসেগনিয়াতেই দেখবো, একদম পারফেক্টলি আরাম করেই দেখবো, তো সেই কারণে। তো চলো এবার তাড়াতাড়ি তাহলে ভেতরে যাই, আর আমরা যেহেতু ফার্স্ট টাইম ইনসেগনিয়াতে যাচ্ছি তো ভেতরে গিয়ে দেখি সব কিছু কেমন কি, তো প্রচুর এক্সাইটেড আর মুভিটার জন্য এক্সাইটেড, তারপরে তোমাদের সাথে ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো ম্যাডাম, তোমার ফার্স্ট টাইম ইনসেগনিয়ার ফিলিংস কেমন বলো? রাজস্থান কে আদর্শো কি আজ জো সিখতি হর গানে কো এক সমান। কি বলো দেখে, সিট ছেড়ে ওঠার মতো কোনো সিচুয়েশন ছিল না, বাট সেকেন্ড হাফ একটু ওকে ওকে ছিল আমার কাছে, আর না অনেকদিন পর সে পুরনো শাহরুখ খানকে দেখলাম, সেই মানে 25 বছরের শাহরুখ খান যেরকম ছিল 25 বছর বয়সে, তো সেরকম শাহরুখ খানকে দেখলাম, আর সাথে বিজয় স্যারের অ্যাক্টিং দারুণ, মানে কোনো কথা হবে না, পারফেক্ট।
সে সকালবেলা কখন বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর এখন বাজে 3:08। তো আমি তো আমার জন্য একটা সাব নিয়েছি আর ও অর্ডার দিয়েছে হচ্ছে ম্যাকডির ফি আলু টিকি ওয়ালা না না কার্তিক আরিয়ান মিল যেটা আই মিন ভেজ ওটা বাট আমার এটা ট্রাই করার ইচ্ছা ছিল তো ভাবলাম ঠিক আছে আজকে তাহলে একবার অর্ডার করে দিই তো সেখানে কার্তিক আরিয়ান মিলটা অর্ডার করেছি আর আমার পেটে সুচ পোশাক পাচ্ছে ওর জন্য আমিও না খেয়ে বসে রয়েছি আর আরেকজন তো নাকি ইচ্ছা করলো না হেলদি খাবে তাই জন্য সাবও এখানে হেলদি অপশন বলতে তো সাবও তো আরেকজন চলে এসেছে পৃথিবীর সব রকম আনহেলদি মিল নিয়ে কোক যেটা খাওয়া একদমই উচিত না ফ্রেঞ্চ ফ্রাই এটা কি আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে চিজ সস চিজ ডিপ যেটা দাও আর বার্গার আর এটা হচ্ছে ম্যাকডির বার্গার না হেভি খেতে আর আলু টিকি বার্গারটা বেশ খেতে আমি জানি না আপনি কেন বলে আলু টিকি বার্গার আমি তখন এটা এনজয় করব এই যে আরেকজন নাকি বার্গার খাবে এখানে আমার সাফ ফিনিশ হয়ে যাচ্ছে আর ওই যে ওগুলো ওখানেই পড়ে রয়েছে কেমন লাগছে বলো এইটুকুর মধ্যে আর ভাগ বসাবে না কেন আমি তো এটাই নিই আমি সস একটু কম অ্যাড করি দুটো কিচেন বক্স আর গৌরবের জন্য নিচে একটা এখানে ওয়াটার বোতল তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 20 তারিখ আর অক্টোবরের 20 তারিখ থেকে দুর্গাপুজো আর আমাদের পুজো শপিং এখনও স্টার্ট হয়নি আর আজকে থেকে আমরা পুজো শপিং স্টার্ট করব কোথা থেকে ফার্স্টে কোথায় যাবো আমরা অবভিয়াসলি যারা সেটা তো যাবো এখানে দুটো অপশানের জন্য আজকে আছে মানে যে মুভি দেখার প্রায়োরিটি সাথে সাথে শপিংটাও একটা মেন প্রায়োরিটি শপিংটা মেন প্রায়োরিটি কি ছিল যে কারণ এইবার শপিং স্টার্ট করতে হবে না এরপরে আমাদের কিছু পাওয়া যাবে না থাকবেই না তো ফার্স্টে আগে যাবো যারাতে দিন কোথায় যাবো প্যান্টালুন্সে যাবো আগে যারা কাছে মিটি আসি আরেকজন এখানে নিজের শপিং বাদ দিয়ে আমার জন্য জিন্স দেখা চলছে না না আমি না গেছিলাম মেন সেকশনে ফার্স্টে মেন সেকশনে গেছি তো ওখানে গিয়ে আমার জিন্স পছন্দ হয়েছিল বাট সেটা আনফরচুনেটলি আমার সাইজ ছিল না তো আমার আর কিছু পছন্দ হয়নি তো আপনি ওর জন্য আমি চুজ করে দিচ্ছি কারণ নিতে চায় না আমার এই তিনটে জিন্স পছন্দ হলো এবার ট্রায়াল দিয়ে রাখি হ্যালো পারফিউম কোনটা নিচ্ছ রয়্যাল ফেসিয়া এতগুলো তো কনফিউজ রাখো ফাইনালি এটাই মনে হয় আমাদের দুজনের বেস্ট আর পিচগুলো পিচগুলো ভালো লাগছে এটা বেটার তো ফাইনালি জারা থেকে শপিং করে বেরোলাম আর আমার জন্য নিয়েছে দুটো শার্ট যেটা ও চুজ করে দিয়েছে আর ও নিয়েছে একটা জিন্স আর একটা পারফিউম আর একটা জিন্স ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল বাট ও ছিল না আর এইটুকু শপিং করতে আমাদের 2 ঘন্টা টাইম লেগে গেল ম্যাডামের মুডটা একটু অফ হয়ে গেছে কেন কি প্যান্টালুনস যা চুজ করছে কোনোটাই ও সাইজে হচ্ছে না সাইজে আসছে না পছন্দ হচ্ছে বাট আমার সাইজ মতনই আর তার থেকে ছোট সাইজও নাই তো এবার কি করবো সব পাঁচটা বাজাবে বাড়িতে পরে হাফ প্যান্ট নিয়ে যাই এগুলো তো সাইজে হ্যাঁ তুমি তো এরকম কালারই পরো পকেটও আছে পূজা শপিং করতে এসে নাকি বাড়িতে পরে হাফ প্যান্ট দেখছি
প্যান্টালুনস থেকে বেরিয়ে এবার যাচ্ছি শপার স্টপের দিকে, কারণ আমি না ভেবেছিলাম একটা জামসুট নেব, তো সেইটাই এখন পাচ্ছি না। মানে যখন তোমার জামসুট নিতে হবে না, কেন কি আগের দিন না ম্যাক্সে একটা জামসুট দেখেছিলাম আমার দারুণ লেগেছে, আমি বললাম নিয়ে নেবো ওটা, ওদিন পরে পুজো পুজো সময় পড়তে পারবো, তখন নেয়নি আর এখন ওই রকমই ঘুরছে। ওইরকম না মানে ওটা তখন পছন্দ হয়েছিল, বাট নেবো না আমার কনফিউশনে ছিলাম। আর মেন ব্যাপার হচ্ছে আমার সাথে এটা, আমি যখন ওয়ান পিস কিনতে আসি তখন আমি পাই অন্য ড্রেস, আর আজকে এসেছি আমি জামসুট টাইপের কিছু একটা কিনতে। আমার মতো দুজন পড়তে পারবে মানে আমার হবে না, তো সেই কারণে মুখটাই অপে যাচ্ছে। তো দেখি এবার যাই হচ্ছে শপার স্টপে যদি পাই। ঠিক আছে, অসুবিধা নেই, পুজো সপ্তম সবাই শুরু শুরু, এখনো অনেক বাকি, তো চাপ নেই। শপার স্টপার যে টাইপের জিনিস খুঁজছিলাম সেই টাইপের জিনিস পছন্দ মতো পাইনি, আর সত্যি বলতে আজকে টাইমেরও বেড়াতে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না আমাদের, এখন আর জিনিসপত্র সেগুলো খুঁজেও পাচ্ছি না। মানে কত মন দিয়ে দেখাচ্ছে, তো বললাম ঠিক আছে চলো আজকের দিনটা না মনে করছি না, আজকের দিনটা তাড়ার থেকে যেটুকু কেনা হয় সেটুকুই থাক, নেক্সট দিন আমি ভাবলাম আজকে আমি আমার 50% শপিং কমপ্লিট করে রেখে যাবো, কিন্তু হলো আর কোথায়, 10% হয়নি, 5% কমপ্লিট হয়েছে, অনলি জিন্স আর পারফিউম, 10% হলো না। আর ওর তো মুখ ঠিক করার জন্য একটা জিনিসই চাই, সেটা হচ্ছে কফি, পাশে স্টারবাকস, চলো কফি দিয়ে আসি। তো এনার যে কখন কি হয়, এখন স্টারবাকে আসার পর বলছে আমি স্টারবাকের কফি খাবো না, স্টারবাকের কফি খেতে আমার ইচ্ছে করছে না, আমি সিসিজির কফি খাবো, সেরকম কোনো ব্যাপার না। তো আপনি এখানে আসলাম কেন? তোমার জন্য কফি নিতে, আমি সিসিজি ট্রাই করবো, আমি যেটা করেছি কি নিয়েছো তুমি এগুলো? ভর্তি করে ব্রাউন সুগার নিয়ে আমার হাতে দিয়ে দিয়েছি, চলে এসছে ম্যাডামের কফি, হ্যাপি এবার দেখো কফির উপর একটা সুন্দর হার্ট শেপ, আর এখানে না ক্যাফে কফি দিতে এসেছে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে, এত সুইট না, তো ভালো দেখেছে, আমি ভালো ভালো ডিসিশন নিই, ক্যাফে কফি ডেতে আসলাম বলে সাবস্ক্রাইবারের সাথে মিট হয়ে গেল, প্লাস একটা সুন্দর কফি। আর এখানে কফি নেওয়া হয়েছে আমার জন্য, নাম চন্দ্রানী, কি ব্যাপার? কারণ আমি ট্রিট দিচ্ছি সবাই, তো আমার ভুল করে আমার নাম বলা হয়ে গেছে, আর এটাতে তো কোনো নাম নেই, তো সেসব চাপ নেই, বাট এখান থেকে সুগার দিয়েছে, ফালতু আমি কিন্তু হোয়াইট সুগার না, ইয়ে সুগার সেটা এটা হোয়াইট সুগার, হোয়াইট সুগার না, ভালোই হয়েছে, আমি বুদ্ধি খাটিয়ে চারটে সাশে নিয়েছি, কারণ এটা তো একদমই তিত, মানে লিটারেলি ওরা জিরো সুগার অ্যাড করে দেয়, এটা আমি এখনো টেস্ট করিনি, বাট এটা না আমার উইদাউট সুগার খেতে বেশি ভালো লাগছে।